আজকে আমরা যেরূপ দেখছি এই শহরের, তোমার কি মনে হয় শহর কোন দিকে যাচ্ছে আজকে? না দেখো, আমি মানে আমার আজ 50 বছর বয়স, তার মানে আমার ধরো আমার 80-এর দশকে ছোটবেলা কেটেছে। এই শহরকে আমি প্রচন্ড ভালোবাসি, এই শহরেই আমার সমস্ত কাজকর্ম, অভিনয় বলো, পরিচালনা বলো, সিনেমা বলো, থিয়েটার বলো। দেখো শহরের এক একটা সময় আসে, একটা অন্ধকার সময় আমরা দেখেছি, সেটাও পেরিয়ে এসেছি, আবার একটা অন্ধকার, অত্যন্ত অন্ধকার সময়ের মধ্যে এসে পড়েছি, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা পরিকাঠামো এবং ন্যূনতম নিরাপত্তার পরিকাঠামো, আমি বলছি নারীদের তো বটেই এবং পুরুষ মানে সমস্ত মানুষের নিরাপত্তার, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং আরজিকরের ঘটনা সেটাকে আমাদেরকে মানে আমরা অবশ্যই সবসময় তো আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নই, আমরা অভিনেতা, আমরা থিয়েটারে আমার বক্তব্য রাখতে পারি, আমরা সবসময় তো রাস্তায় নামতে পারি না, কিন্তু আর এবার দম বন্ধ হয়ে আসছে। মানে মেয়েটির মৃত্যু, আরো অনেক মৃত্যু হয়তো ঘটেছে, এবার ইতিহাস ঘাটলে আরো হয়তো পাওয়া যাবে, সেটা নিয়ে আমি যাচ্ছিই না। স্বপ্নদ্বীপের কথাও যদি আমি বলি, সব মিলিয়ে মনে হচ্ছে আজকে যুব সমাজকে দিকভ্রান্ত করে দেওয়া হচ্ছে, ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সেই একজন সামান্য মানুষ হিসেবে যদি শিল্পী বলা যায় নিজেকে, আমি বলছি আমি নিজেকে শিল্পী বলছি এই কারণেই যে আমি যেহেতু গান বাজনা করি বা অভিনয় করি, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবাদটা সেই জায়গায় দাঁড়িয়ে যে এই অবস্থার পরিবর্তন চাই এবং মানুষকে একদম ন্যূনতম নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো আমূল পরিবর্তন দরকার। এর মধ্যে যে নোংরামো, যে চক্রান্ত, এবং সেখানে মানুষকে এরকম নির্মমভাবে মারা হচ্ছে, এবং চিকিৎসক যারা আমাদের বাঁচাবে তাদেরই নিরাপত্তা নেই, তো আমরা আমরা কিভাবে আমরা মানে কোন কোন সোসাইটির দিকে এগোচ্ছি? সেই জায়গা থেকেই আজকে শহরে আজকে হয়তো কালো দিন লাগছে, অন্ধকার সময় লাগছে, কিন্তু অন্ধকার সময় পেরিয়ে আমার নিশ্চয়ই আমার ধারণা, যদি এত জনরোষ, মানুষ, জনগণই আসল, আমি কে? জনগণই আসল, আমিও সেই জনগণের একটা অংশ, জনগণ যদি একসাথে এই অন্ধকারকে পেরিয়ে যেতে চায় নিশ্চয়ই পেরিয়ে আলো ফুটবে। আজকে তো আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিছিল বেরোচ্ছে, সেখানে সবারই কিছু না কিছু দাবি রয়েছে। আজকে আমরা গিরিশ মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকেও কিন্তু একটা মিছিল আজকে বেরোনোর কথা রয়েছে, তোমরা যেটা আয়োজন করেছো থিয়েটার কর্মীদের, তো সেখানে তোমাদের স্পেসিফিক তো কিছু দাবি আছে অবশ্যই, কি কি দাবি রাখছো আজকে? প্রথম দাবি হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে এর মানে একদম স্বচ্ছ তদন্ত দিয়ে একদম যে দোষী নয়, মানে একাধিক দোষী জড়িয়ে আছে, তোমরাও জানতে পারছো, আমরাও জানতে পারছি, তোমাদের মিডিয়ার মাধ্যমেও জানতে পারছি, যে দোষীদের মানে ধরতেই হবে। এই যে আড়াল করার খেলা চলছে প্রশাসনের তরফ থেকে, একটা আইওয়াশ চলছে, এইটাকে সিবিআই হোক যেই হোক, দেখো আমি সিবিআই জানতে চাই না, আমি কলকাতা পুলিশ জানতে চাই না, দোষীকে ধরে চরম চরম শাস্তি দিতে হবে। যে পারছে যা পারছে বলছে, সেটা ফাঁসি যদি চরম হয় চরম, তাকে যদি অন্য কোনো শাস্তি থাকে, যে শাস্তির মানে এতদিন তার রেশ থাকবে যে একটা পুরুষ কোনো মহিলাকে ওইভাবে আর কোনোভাবে ওই টর্চারটা করতে পারবে না। তো এই 7-8টা দাবির মধ্যে আমি একসাথে মিলিয়ে বললাম, এবং এই দাবি যতক্ষণ না পরিপূর্ণ হচ্ছে, যাতে কোনোভাবেই দোষীকে আড়াল করে বা ধামা চাপা দিয়ে একটা সঞ্জয় রায়কে জাস্ট অ্যারেস্ট করে এটাকে মানে মিটিয়ে দেওয়া হলো স্কেপ গোট করে, এটা যাতে না হয়, এটা বহুবার হয়েছে, বহু ঘটনায় হয়তো হয়েছে, আমরা তখন পথে নামিনি বা এড়িয়ে গেছি বা বুঝতে পারিনি, কিন্তু এটা যতক্ষণ না হচ্ছে অন্তত আমার তরফ থেকে, সেই আমার এবং আমার মতো অসংখ্য মানুষের তরফ থেকে প্রটেস্টটা চলতেই থাকবে। তাই এই দাবিগুলো একদম, এই দাবিগুলো যাতে হারিয়ে না যায়, সেটাকে আরও সোচ্চার হওয়ার জন্য আমার, আমি যেহেতু থিয়েটার থেকে বড় হয়েছি তাই আমার ফ্র্যাটার্নিটির আজকে মানুষজন এটাকেই দাবি হিসেবে নিচ্ছে, সে দায় প্রশাসনকেও নিতে হবে। কারণ স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা পরিকাঠামো যা চলছে, যা আমরা খবর পাচ্ছি, বা আরজিকর হাসপাতাল, ওটা হাসপাতাল, ওটা কি এবার আগে কি হয়েছে না, যে আমি অনেক দিন ধরেই হয়তো চলছে, কিন্তু এটা ক্রাইম, তাহলে যখন ক্রাইম, একটা এই লেভেলের ক্রাইম ঘটে, তখন তো আমাদের মানে জাস্টিস চাওয়া ছাড়া কিছু উপায় থাকে না। আর জাস্টিসটা যাতে কোনো মানে কোনো আড়াল আবডালে একটা জাস্ট লোক দেখানো জাস্টিস না হয়, সেই জন্যই পথে নেবা। আচ্ছা আমি এখানে একটা কথা তোমাকে জিজ্ঞেস করব এবং বলতেও চাই, যে যেইভাবে ক্রাইম সিন উঠে আসছে আরজিকর স্পেসিফিক্যালি আজকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ক্রাইম সিন তো শুধু একজনের জন্য নয়,
ওখানে অনেক ডাক্তার আছে, অনেক রকম জিনিসপত্র চলছে, যা উঠে আসছে আমি সেটার বেসিসেই বলছি, যা ছবি উঠে আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একজনের ওপর যে ক্রাইম হচ্ছে তা তো নয়, কিন্তু বাকিরা কেন চুপ রয়েছে? তোমার কি মনে, তাদের কি করা উচিত আজকে? বাকিরা চুপ রয়েছে মানে ক্রাইমের সঙ্গে যারা জড়িত বলছো? ক্রাইমের সঙ্গে শুধু জড়িত নয়, ক্রাইম তো একজনের ওপর হচ্ছে না, আরো অনেকের উপরেই হয়তো হয়েছে, তারা প্রোটেস্ট করছে, কিন্তু প্রশাসনকে তো বলতে হবে যে কি হয়েছে। প্রশাসনের উপর কি ভরসা হারিয়ে গেল তাহলে? খানিকটা তো হারিয়ে যাচ্ছে, যে লেভেলে ছাত্র আন্দোলন হচ্ছে, যেভাবে তুমি দেখো না সন্দীপ ঘোষকে যখন অধ্যক্ষ করে চেঞ্জ করা হলো, যেভাবে ছাত্ররা প্রোটেস্ট করলো, তালা ঝুলিয়ে দিল, মানে অত্যন্ত স্যালুট তাদের, না ঢুকতে দেবো না, আবার একটা আবর্জনাকে ঢুকতে দেবো না। এবার উনি কোন লেভেলের আবর্জনাটা তো আমি বলতে পারবো না, ওটা একদম আইনগত, কিন্তু বোঝা যাচ্ছে একটা মাথা আছে, সেই মাথার মধ্যে উনি অন্যতম, তো সেইগুলো তো বেরিয়ে আসছে, তোমাদের যেমন কাছে বেরিয়ে আসছে আমার কাছেও বেরিয়ে আসছে। আমি ডিটেকটিভও নই, পুলিশের লোকও নই, কিন্তু বুঝতে পারছি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, মানে এতগুলো জিনিস একসাথে, জিনিস পুলিশের ভূমিকা, স্বাস্থ্যের পরিকাঠামো, স্বাস্থ্যের কুচক্র, নোংরা চক্র, মানে বেআইনিভাবে টাকা আদায় করা, মানে মিথ্যে মিথ্যে বাজে, মানে ঘুষ খাইয়ে পাস করিয়ে দেওয়া, ভয় দেখিয়ে ভালো ছাত্রছাত্রীদের দাবিয়ে রাখা, যার একটা মানে অত্যন্ত কুৎসিত বহিঃপ্রকাশ ঘটলো এই মেয়েটির ক্ষেত্রে, সেগুলো আমরা জানতাম না। আমরা আমরা নিজেদের মতো মঞ্চে প্রতিবাদ করি বটে, রাস্তায় নেবে তো করতে পারি না, যেহেতু আমি বারবার বলছি অ্যাক্টিভিটিস নই, কিন্তু এই ঘটনা বা এরকম কিছু কিছু ইতিহাসের সন্ধিক্ষণে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের এই রাস্তায় নেবে এই প্রতিবাদ ছাড়া পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না, মানে এটা যে কোনো আমার ক্ষেত্রেও ঘটতে পারে, তোমার ক্ষেত্রেও ঘটতে পারে, আমার ছেলের, আমার 21 বছর বয়সের ছেলে আছে, তারটার তো স্বপ্নদীপকে যেভাবে মারা হলো তার দোষীরও এখন সবাই ধরা পড়েনি, কদিন আগে যাদবপুরে সেটা নিয়ে এখনো লড়াই চলছে, কিন্তু সেটা একটা ইন্টারনাল ব্যাপার, কিন্তু এই মানে সেটাও একটা, এই যে আমি বারবার বলছি একটা একটা যে কোনো থাকার শিক্ষা প্রতিষ্ঠান, আমি তো কলেজে, আমি তো যাদবপুরে পড়াশোনা করেছি, আমি তো তার আগে স্কুলে পড়েছি, তো আমারও তো একটা একটা শিক্ষার ধাপ আছে, আমরা তো এই লেভেলের নোংরামো বা অসভ্যতামো কখনো দেখিনি, নিশ্চয়ই পলিটিক্স ছিল, তখনও ছিল, মারপিটও ছিল, ধস্তাধস্তি, কিন্তু এটা তো একদম মানে, আর মানে টাকা খাওয়ার জন্য মানুষ এখানে যা খুশি তাই করতে পারে, এটা কি টাকা মনে রাখে? মানুষকে তো মনে রাখে তার কাজ, তার সুকাজগুলো মনে রাখে, তাই তো মনে রাখে, মানে সুতরাং এটা আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্য খুবই খুবই একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে, এবং একটা অদ্ভুত খেলা চলছে ভেতরে পলিটিক্সের, এই পলিটিক্সের খেলা চলতেই থাকবে, তুমি আটকাতে পারবো না, আমিও আটকাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি যে এই আর আর অনেক মৃত্যু দেখেছে, আর এবার মৃত্যু থামুক এবং পরিকাঠামো বদলাক, তার জন্য যেমন ছাত্ররা এগিয়ে আসবে, ছাত্রদের পাশে মানে আমি একটা সামান্য মানুষ শিল্পী হিসেবে দাঁড়াতে পারি, বা আমার মতো আরো অসংখ্য মানুষ 14ই আগস্ট যেরকম মহিলাদের ডাকে অত মহিলা এসেছিলেন বিভিন্ন বয়সের, একটা বাচ্চা থেকে একটা 8 বছর থেকে 80 বছর অবধি একটা অভিনব সমাবেশ হয়েছিল, সমাবেশটা কি, সমাবেশটা মানেই হচ্ছে প্রতিবাদ, সেই প্রতিবাদেরই আর একটা ছোট্ট হয়তো আজকে বহিঃপ্রকাশ, এটাই, আর মঞ্চে দাঁড়িয়ে শুধু নাটক করলে হবে না, রাস্তায় নামতে হবে।